সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশের বেল আইকনটি দিন পরবর্তী মূল্যবান ভিডিওটির জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন থামনিল বা টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমরা আজকে ফ্রি নেট নিয়ে কথা বলবো জিপি সিমের নেট আমরা কীভাবে আনলিমিটেড বা আপনি প্রতিনিয়ত ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার জিপি ফোনে আমরা এটা দেখব কোনো টাকা লাগবে না কোনো এমবি লাগবে না আমি কিন্তু প্রথমে আগে আগে আপনাদের প্রুফ দিয়ে নেই যে কিভাবে আমি নেট আসলেই সত্যি চালাতে পারছি কিনা ফ্রি কারণ আমরা চেষ্টা করি যে যেটা আমি নিজে উপকৃত হই যেটা আমি নিজে করতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরি ঠিক আছে আমি বা আমরা কোনো ফেক ভিডিও বা আশ্বাসমূলক কোনো সান্তনামূলক কোনো ভিডিও আপনাদের সামনে দিতে চাই না যেটা আশা থাকে যে আপনাদের বা কাছে কিছু ভালো কিছু তুলে দেওয়ার জন্য সেই উদ্দেশ্যে আমি প্রথমে আমার দেখাই এটা কিন্তু গ্রামীণ ফোনে আমি ডাল করে দেখা যায় কোন কোনো টাকা আছে মাত্র ষোলো টাকা সামথিং পয়সা আছে এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু ফিক্সড আমার কাটবে না আমি সে সিস্টেম করে রেখেছি আপনাদেরকে সেটাও বলে দেবো আচ্ছা তারপরে এমবিটা দেখি এমবি নাই কিন্তু আমরা এটা কীভাবে টোটালি সেট আপ করবো প্লাস আমি আগে প্রুফ দেবো যে আমি আসলে ফ্রিনেট ইউজ করছি তারপরে আপনাদেরকে বলবো যে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে সেট করবেন সেইভাবে দেবো এখানে দেখতে পাচ্ছেন জিরো এমবি একেবারে নাই ঠিক আছে যদি আমার অফার আছে কিন্তু আমি নেয়নি জিরো এমবি এখানে নাই এবার আমি দেখাই আমি সার্চ জাস্ট গুগলে যেয়ে দেখাই একটু সার্চ বারে যে গুগলে আসলে কী লিখব গুগলই লিখি দেখি আসে কি না এই যে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের গুগল চলে আসে আর এটি কিন্তু জিপি সিমে হ্যাঁ আমার ফোনের সিম কিন্তু দুইটা আমি তবুও দেখাই দিই যে আমি একটাতে চলছে আমার ডাটা কানেকশন কোনটাতে দেওয়া আমি সেটাও দেখিয়ে দিই মানে আপনাদের এটা অনেকে বিশ্বাস করে না ফেক বলে সেই কারণেই আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য সিম ম্যানেজমেন্ট এখান থেকে দেখাই ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাটা হলো সিমে এখন আমি অন সিমটা কী সিম সেটা আমি দেখি যে আপনি এখান দেখতে পাচ্ছেন যে অন সিম কিন্তু গ্রামীণ সিম ঠিক আছে আপনাকে গুগল দেখানো এবার ইউটিউব দেখি যদি সকাল থেকে বিকাল এই টাইমটা বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ফ্রিনেটটা ভালো পাবেন রাত্রে থেকে আপনাকে অনেক সমস্যার ভিতরে পড়তে হবে আমার চ্যানেলটায় সার্জি কারণ কপিরাইটের সমস্যা হতে পারে আপনি প্রতিনিয়ত চালাতে পারবেন আর যোগ এই যে আমার আমাদের আমাদের চ্যানেলটা সার্জের জন্য কিন্তু চলে আসলাম আমাদের চ্যানেলটি হলো এটা আমরা একটা ভিডিও প্লে করবো এখন আর আপনার কাছে সকলের কাছে অনুরোধ যে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব বাটনে লাল সাবস্ক্রাইব বাটন থাকবে এটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে এই বেল বটনটা ক্লিক করেন তাহলে আমরা যে সকল দারুণ সব গেম তারপরে ইন্টারনেট অফার তারপরে ইন্টারনেট ট্রিক্স ফ্রি ইন্টারনেট তারপরে আপনার আর্নিং সোর্স আমরা যেগুলো দিকে রিয়েল এগুলো আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমরা একটা ভিডিও প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমি ভিপিএন ইউজ করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু পেলে হচ্ছে পেলে হয়েছে অলরেডি কিছু সময় আমি যে দেখতে পাচ্ছি যে চলেছে তারপরে আবার লোড নিচ্ছে এই যে আমরা চলছে দেখতে পাচ্ছি মানে আপনাদেরকে আমি কিন্তু প্রুফ দিয়ে দিলাম এবার আমরা কীভাবে এটা টোটালি সেট আপ করতে পারি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি চলুন আমরা এটা দেখি তবে প্লিজ যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ সবার কারণে প্লিজ 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 আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে দিন কেননা আমরা প্রতিনিয়ত আপনার জন্য নিয়ে আসে থাকি বিভিন্ন ধরনের ট্রিক্স ট্রিপ আর্নিং সোর্স দারুণ সব গেম এই সেটিংটাকে দুই ভাগে ভাগ করেছে প্রথম হলো আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে তারপরে আমরা অ্যাপসেসে সেটিং করবো প্রথমে অ্যাকাউন্ট করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশনের ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন যেখানে লিখে আছে ড্রয়েড ভিপিএন ডট কম স্ল্যাশ সাইন আপ ওইটাতে ক্লিক করে ঠিক আপনি এমন একটা ইন্টারফেস দেখতে হবে আর সবচেয়ে আমি আপনাদের একটা কথা বলে রাখি আপনারা আপনারাকে বিভ্রান্ত হবেন না কারণ আমাদের আমি যে এই মুহূর্তে আসি আমি ওয়াইফাই ব্যবহার করছি এখন কিন্তু আপনাদের যে প্রুফটা দেখিয়েছি সেটা কিন্তু আমার মোবাইল দিয়েই আমাদের এলাকায় অফিসিয়ালি কোনো সিমের থ্রি জি নেই আমি জাস্ট প্রুফ দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার রুম থেকে বের হয়ে একটু দূরে যেয়ে জন্য আমি রুমে এসি বাকিটা করছি এটা আমরা জাস্ট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটার জন্য কিন্তু আপনাকে আলাদা ডাটা লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে টোটালি সেটিং পর্যন্ত তাকে করে ট্রাই করেছি তারপরে আমি নতুন করে অ্যাকাউন্ট করি আবার জাস্ট ওই লিঙ্কে ক্লিক করার পরে ঠিক আছে আপনি এমন একটা ইন্টারফেস দেখবেন একটা ওয়েবসাইটে চলে আসবে ড্রয়েড ভিপিএন এর আসার পরে এখান থেকে আপনি এখানে একটা ইউজার নেম দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন ইউজার নেম আর পাসওয়ার্ড একটু ভিন্ন দেবেন যেন মিল না থাকে মিল না থাকে তারপরে এখানে একটা ইমেল দেবেন যে ইমেলটা আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন সেই ইমেলটা দেবেন আমি জাস্ট ফিল আপ করছি আমি কিন্তু করেছি তবুও আপনাদের জন্য আরও একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইউজার নেম দিয়েছি আমি কিন্তু নতুন করে আবার করছি তারপরে একটা পাসওয়ার্ড দিয়েছি মিনিমাম আপনার ছয় ক্যারেক্টার হবেন বেশি হলেও আরও ভালো হয় তারপরে একটা ইমেল দিলাম দেওয়ার পরে আপনি জাস্ট এই যে আম এ নট রোবট এইখানে এইখানে একটা টিক দিবেন জাস্ট ক্লিক করবেন জাস্ট একটা ক্যাপচা আসবে জাস্ট ক্যাপটাতে আমাদের পূরণ করতে হবে এখান থেকে কী বলতেছে কার অর্থাৎ গাড়িগুলো আমাদের মিল করতে হবে আপনার বিল্ডিং দিলে বিল্ডিং মার্কেট দিলে মার্কেট আমি কারগুলো টিক দিই যদি চেঞ্জ হয় আমরা জানি ক্যাপটা কীভাবে পূরণ করতে হয় আর কার এখানে একটা আছে সরি এখানেও আছে দেখছি আর না জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করি ভিডিওটা অবশ্যই বড় হয়ে যাচ্ছে যদিও তারপর ধৈর্য সহকারে দেখুন তারপর আমরা ক্লিক করবো সাইন আপে এরপরে আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেইলে কিন্তু আমাদের একটা মেইল আসে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি যে মেইলটা দিবেন ইমেল অ্যাড্রেসটা সেটা কিন্তু মানে আপনি যেটা ব্যবহার করেন সেটা দিবেন আমরা জাস্ট মেইলটা চেক করে দেখব এই যে আপনার আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এটা ড্রয়েড ভিপিএন থেকে রেজিস্ট্রেশন একটা কনফার্মেশন আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব আপনি কিন্তু এখানে আপনার ইউজার নেম প্লাস পাসওয়ার্ড সহ এখানে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা হাইড রাখলাম আর এইখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনি এই যে অ্যাক্টিভেশন ইউআরএল আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যদি ব্রাউজার আসে আপনি ব্রাউজার সিলেক্ট করে দিবেন আর না আসলে আপনার জিমেইল অটোমেটিকস তাদের নিজস্ব ব্রাউজার হিসেবে কাজ করবে আমি যেভাবে এটা করে দেখাচ্ছি আপনি কিন্তু ঠিক সেইভাবেই করবেন ধৈর্য সহকারে করুন হানড্রেড পারসেন্ট আপনি ইউজ করতে পারবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো আচ্ছা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেট হুম এখানে আমরা কী করবো এখানে একজন লগ ইন করব লগ ইন টু মাই অ্যাকাউন্ট আমরা যে পাসওয়ার্ড ইউজার নেম দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখানে লাগবে আমরা ইউজার নেম দেবো এখানে তারপর এখানে পাসওয়ার্ড দেবো আমি জাস্ট দিচ্ছি আমি জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর জাস্ট আপনি এখানে যে আই এম এ নট রোবট এখানে ক্লিক করবেন আবার আমাদেরকে একটা ক্যাপচার দেবে এখানে বলতেছে স্টেট সাইন অর্থাৎ রোডের চিহ্ন একটা একটা এই দুটো আছে তারপর জাস্ট নেক্সট করি হয়তো বা আবার একটা দেবে আবার স্টেট সাইন আবার নেক্সট করলাম জাস্ট আমরা লগ ইন না ক্লিক করবো আপনি একাধিক অ্যাকাউন্ট করবেন না জাস্ট একটা করলে আপনার যথেষ্ট জাস্ট আমাদের এখান থেকে কাজ মোটামুটি হয়ে গেল এখানে বলতেছে যে এখানে কয়েকটা কথা বলছে অ্যাকাউন্ট টাইপ ফ্রি উইথ একশো এম বি লিমিট ডে অর্থাৎ প্রত্যেক দিন আপনি একশো এম ব্যবহার করতে পারবেন আমরা এখান থেকে বলতেছে নিচে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিশনাল অ্যাক্টিভ অ্যাডিশনাল একশো এম বি অর্থাৎ আরও একশো এম বি আমরা নিতে পারব এখানে জাস্ট ক্লিক করি প্রতিদিন ওই একশো এম থেকে আমরা একশো এম বি মোট দুশো এম বি পর্যন্ত আমরা ব্যবহার করতে পারব আমরা জাস্ট এখানে ক্লিক করলাম এইখানে কিন্তু আমাদের বলতেছে যে এবার আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এবার এখন টাইপ কিন্তু একশো এম বি প্লাস এক্সট্রা একশো এম বি লিমিট ডে অর্থাৎ প্রতিদিন আপনি দুইশো এম বি পর্যন্ত চালাতে পারবেন আর ফোনে টাকাও কাটবে না সেটাও আমি দেখিয়ে দেবো জাস্ট এম বি রাখবেন না ফোনে আমাদের এখানকার কাজ শেষ এবার আমরা চলে যাবো কি আপনি ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কের নিচে আপনি একটা অ্যাপস লিঙ্ক পাবেন ওইটা ডাউনলোড করবেন এটা কিন্তু প্লে স্টোর থেকে আপনি নেবেন না কারণ আপডেট ভার্সন এটা হচ্ছে না অনেকেরই সমস্যা হচ্ছে আপনি এটা নিয়ে নামিয়ে নেবেন যে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমরা ওইখান থেকে আপনি নামে নামিয়ে নেবেন জাস্ট আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে আপনি দেখতে পাচ্ছেন না এই যে আমাদের ড্রয়েড ভিপিএনটা এটা ডাউনলোড এই ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে আমরা জাস্ট এটা ওপেন করব এটা কিভাবে সেট আপ করবো এটা হলো দ্বিতীয় ধাপ এটাই শেষ ধাপ আমরা এখান থেকে জাস্ট কী করবো এই যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করব আপনি ধীরে ধীরে এটা দেখুন আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে একটু ভুল করবেন না এখানে জাস্ট আমরা ক্লিক করি তারপর অ্যাকাউন্টে যাই যাওয়ার পরে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড ওখানে সেট করছি ক্রিয়েট করছি সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে আমি এর আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম সেটার এখানে দেওয়ার হয়েছে আমি জাস্ট এখানে রিমুভ করে দিই আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এখানে ইউজার নেম দেবেন নিশ্চয়ই পাসওয়ার্ড দেবেন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে আপনি এখানে সেভ মাই লগ ইনস ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এই থ্রি ডট লাইন ক্লিক করার পরে এবার আপনি সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা ইউডিপি সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সুজ ইউডিপি মুডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আপনি যখন আসবেন প্রথম তখন এটা নর্মালে থাকবে আপনি জাস্ট কি মুড অন করে দিবেন ঠিক আছে তারপরে যাবেন এই যে রিমোট ইউডিপি পোর্ট এখানে যাবেন এখানে আপনার জিরো থাকবে আপনি এটাকে আশি করে ওকে করে দেবেন তারপরে হলো আপনার কি লোকাল ইউডিপি পোর্ট এখানে আসবেন এখানে জিরো থাকবে জিরোয় দিবেন তারপরে আপনার নিচে আসবেন এই যে টি কাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আসবেন আসার পরে এখানে আপনার চারটে নাইন দেবেন নাইন 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 দেওয়ার পরে ওকে করে দেবেন তারপরে এখানে নিচে আসে আর কাউন্ট আর কাউন্টে আসবেন এখানে আপনি দিয়ে দেবেন থ্রি শূন্য থাকলে থ্রি দিয়ে দেবেন যা থাকবে আপনি সেটা রিমুভ করে থ্রি দিয়ে ওকে করে দেবেন আমাদের এখানকার কাছে যে এবার আমরা ব্যাগ বাটন হিসেবে ব্যাগে যাই এখান থেকে ব্যাগে আসার পরে আপনি এই যে আই সি এমপি সেটিং এইটাতে যাবেন যাওয়ার পরে এখানে বলতেছে যে সুজ আইপিএমপি মোড এখানে আসবেন আসার পরে আপনার প্রথমে এটা থাকে আপনি এটা চেঞ্জ করে জাস্ট উপরে একটা স্ট্যাটিক সেক নাম্বার দেবেন দেওয়ার পরে কাজ শেষ আমরা সেটিংয়ের কাজ শেষ এবার এখান থেকে আপনি এই যে এই নিচে এই যে সার্ভার লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে বেশ কিছু ফ্রিজ সার্ভার আছে এই সুবিধা পাবেন বেশি হলে থ্রিজ সার্ভার এটা ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এই সার্ভার কানেক্ট করার আগে কানেক্ট করলে কিন্তু আপনার ইন্টারনেট চলবে আমি তারপর একটা ছোট্ট পরামর্শ দিয়ে দিই আপনাদের যদি ফোনে টাকা থাকে যেটা যদি টাকা না কাটে সেজন্য প্লিজ আমি একটু ব্যাগ যাচ্ছি আমি আবার আসি আমরা ডায়াল পাটে যাবো এটা বন্ধ করার জন্য জাস্ট স্টার পাঁচ হাজার স্টার পঞ্চান্ন এটা যদি আপনি ডায়াল করেন তাহলে আপনার ইজি নেট চালু হয়ে যাবে গ্রামীণের অর্থাৎ আপনি ফোনের কোনো টাকা কাটবে না তবে আপনি এমবি রাখবেন না কোনো ইন্টারনেট রাখবেন না তবে টাকা কাটবে না এটা ডাল করলে এটা চালু হয়ে যাবে সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দেবে আমি জাস্ট চালু করেছিলাম এই যে আমি চালু করেছিলাম এই সিনেসটা চলে আসছিলো এই যে এটা হুম হওয়ার পরে আপনার ফোনের টাকা কাটবে না তারপরে আসার পরে আপনার এই যে থ্রি সার্ভারটা আপনি ইউজ করবেন আমি থ্রি সার্ভারটা ইউজ করেছি আর ফাইভ সার্ভারটা ইউজ করেছি ঠিক আছে দুই দুইটাতেই কাজ করছে আমি দেখেছি ও ফাইভ সার্ভারটা বেশ দারুণ ট্রি স্পিড আমার এলাকায় কিন্তু অফিসিয়ালি থ্রি জি নেই যার জন্য আমি আপনাদের প্রমাণটা দিলাম কিন্তু সেটা কষ্ট সাপেক্ষে একটু মনে হলো সোলো কিন্তু আপনার এলাকায় অনেকে ফোর জি আছে অনেকের থ্রি জি আছে ঠিক আছে আপনি ভালোভাবে চালাতে পারবেন আপনি থ্রি সার্ভার এ করবেন তারপর স্টার্টে ক্লিক করবেন তবে এখানে বলে রাখি আপনার যদি কানেক্ট না হয় আপনি আবার ট্রাই করবেন হ্যাঁ কানেক্ট না হলে আপনি আবার ট্রাই করবেন এইভাবে ট্রাই করবেন আপনি দু তিনবার ট্রাই করার পরে কিন্তু অবশ্যই কানেক্টেড হবেন ঠিক আছে আর আমি আরও একটা দেখিয়ে দিই সার্ভার ফাইভও কিন্তু আমি পেয়েছি সার্ভার ফাইভও কিন্তু পেয়েছি আমি জাস্ট কানেক্ট করেছি এটাও যদি আপনি কানেক্ট দেখে আসে প্রথমবার অনেক সময় কানেক্ট হয় না আপনি দু তিনবার ট্রাই করবেন দেখবেন অবশ্যই আপনার কানেক্ট নেবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কানেক্ট নেবে আমি কিন্তু দুটোতেই পেয়েছি এভাবেই আপনি আপনার তো পুরুপ তো প্রথমেই দেখিয়ে দিয়েছি আর প্লিজ একটা পজিটিভ কমেন্ট করলে একটা লাইক দিলে আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আরও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিওগুলো প্লিজ এই জন্যে আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ